সকাল সকাল আমি আর মাম গুড মর্নিং জানিয়ে আমাদের ব্লগটা স্টার্ট করছি। বাবা পঞ্চাননকে নমো নমো করে আমরা বেরিয়ে পড়ছি। কোথায় বেরোচ্ছি অবশ্যই জানাবো। অটো করে যাচ্ছি হাবড়ায়। আমি আর মাম, মামের বাবি রয়েছে হাবড়ায়, তো চলো আমরা হাবড়ায় চলে এসেছি। মামের বাবির হাত ধরে মাম তো যাচ্ছে, আমিও পেছন পেছন যাচ্ছি। এবার বাইকে করে যাব এক জায়গায়। তো চলো কোথায় যাব অবশ্যই দেখাবো, সাথে থাকো। সামনে আমাদের জন্য কেউ অপেক্ষা করছে, তো চলো দেখাবো আমাদের জন্য কে অপেক্ষা করছে, কে না কারা অপেক্ষা করছে। তো চলো, আর এর মধ্যে মামের অবস্থাটা দেখাবো যে মামকে আমি কীভাবে নিয়ে এসেছি গাড়ি করে। তো দেখো মামের অবস্থা একদম জাদুর মতো হয়ে গেছে। আর এই যে হলো তারা, বোন, বোনের ছেলে, বোনের বর, এদেরকে ছাড়া আমাদের কিছুই চলে না, আমাদেরকে ছাড়াও এদের কিছুই চলে না। তো আমরা এই কজন মিলে চলে এসেছি মিনি সুন্দরবন, বসিরহাটের টাকি মিনি সুন্দরবন। দেখো জায়গাটা জাস্ট অসাধারণ, সবুজে সবুজে ঘেরা, সত্যি খুবই ভালো লাগছে একটা জায়গায় আসতে পেরে। অনেকদিন পর ঘুরতে এসেছি, এটাই হলো স্পেশাল যে ঘুরতে এসেছি আমরা। তো চলো, দিনটা কিন্তু একটা স্পেশাল দিন ছিল আমাদের, যাই হোক চলো। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, একটা আলাদাই ফিল আসছে। দেখো ইছামতি, ওপারে হলো বাংলাদেশ, সুন্দর লাগছে। কিন্তু ওখানটায় না নাভাটা বারণ ছিল নিচে, শুধু যা দেখবে ব্রিজের উপর। মামের বাহানায় একটু কদবেল কিনে নিলাম, সেই বাহানায় একটু আমারও খাওয়া হয়ে গেল। তা বেশ ভালোই লাগলো, একটু রোদ্দুর রোদ্দুর, টক মিষ্টি ঝাল, বেশ সুন্দর। আর বোন বাড়ির থেকে করে নিয়ে এসেছিলো খাবার দাবার, এই সমস্ত জিনিস আমরাও খেয়ে নিলাম, বাচ্চাদেরও খাইয়ে দিলাম। আর একটু ছবি তোলার জন্য বোনকে বললাম, বোনের ছবি না তুললে কী করেছে, ভিডিওতে চাপ দিয়ে দিয়েছে। যাই হোক, ভিডিওটা একটু হয়ে গেল ক্লিক নেওয়া, নিজের থোবড়াটাও দেখিয়ে দিল আমার ব্লগে। যাই হোক চলো, এবার আমরা যাই আর একটু গাড়ি করে না, আর একটু আমরা নৌকায় উঠবো। খুব শখ হলো যে এখানে এসেছি নৌকায় উঠবো না, তো চলো। খুবই ভয়ে ভয়ে এরকম ফাঁকা ফাঁকা নৌকাতে নামি, উঠেছি নাকি আগে আমার সত্যি মনে উঠেছি, ওইগুলোতে ঢাকা ঢাকা হয় না বড় বড়, ওগুলোতে উঠেছি। তো আমরা এই কজন মিলেই একটা নৌকা নিয়ে নিলাম। তো খুবই ভয়ে ভয়ে উঠে যখন পড়েইছি, একটু ভিডিও ক্লিপ না নিলে হয়, আর ছবি রিলস এগুলোও আমরা টুকটাক বানিয়ে নিয়েছি। উফ, খুবই সুন্দর লাগছিল, একদম নামতে ইচ্ছা হচ্ছিল না এই নৌকা থেকে, কারণ এই পড়ন্ত বিকেলটা না বেশ এত ভালো লাগছে। এই সূর্যের লাস্ট তাপটা, যে সূর্যের তাপটা এখন চলে যাবে, এত ভালো লাগছে জলের ওপর সূর্যের ওই ঝিকিমিকি ঝিকিমিকি মানে পড়ছে সূর্যের রশ্মিগুলো, খুবই অসাধারণ লাগছে। আর ফিলটা না সত্যিই পুরো অন্যরকম লাগছে, অনেক মজা লাগলো আমাদের এই জায়গাটা এসে। তো চলো, আমাদের মানে টাইম তো প্রায় শেষের দিকে, এক্ষুনি আমাদের নৌকা থেকেও নেমে পড়তে হবে। দেখে দিলাম আমাদের অবস্থাটা, আমরা কে কীভাবে কী করছি। তো চলো, এবার আমরা চলে এসেছি পিকনিক স্পটে। এখানটা না আমি এসেছিলাম একবার ছোটোবেলায়, আমি যখন ক্লাস 8 পড়ি, আবার আসলাম এতগুলো বছর পরে। তো এখানটায় আমরা জাস্ট একটুখানি দাঁড়িয়ে নিলাম, আমি আর আমার বোন একটু ছবি তুলে নিলাম, ওরা আর নামেনি। তো এবার যাব আমরা আরেক জায়গায়। তো চলো, এদিকে নাড়ু করেছে বাহানা কি ও সামনে বসবি ঠান্ডার মধ্যে। যাই হোক, ওকে জোর জবরদস্তি মাঝখানে তুলে নিয়ে আমরা চলে আসলাম রাজবাড়িতে। তো চলো দেখিয়ে দিই রাজবাড়িটা তোমাদেরকেও ঘুরে ঘুরে। রাজবাড়িটা বেশ সুন্দর, অন্য রকম, আর এর একটা রহস্য আছে। কিন্তু রহস্যটা না শোনার একদমই আমাদের কাছে সময় ছিল না, কারণ আমি আর বোনই ঢুকেছি, ওরা দুজনে বাইরে দাঁড়িয়ে রয়েছে, কারণ বেশি একটা সময় নেই হাতে। আমাদেরকে অনেকটা রাস্তা যেতে হবে, 70 কিলোমিটার পার করে আমরা চলে এসেছি এখানে। এবার এতটা রাস্তায় আমাদের আবার ফেরত যেতে হবে এই শীতের মধ্যে। দিনটা ছিল জানুয়ারি 20 তারিখ, তখন কিন্তু প্রচুর ঠান্ডা ছিল, প্রচুর। এখন অবশ্য ঠান্ডাটা একটু কমেছে, তখন কিন্তু বিরাট ঠান্ডা ছিল। ওই ঠান্ডার মধ্যে রাত্রেবেলা আমাদেরকে যেতে হবে, মানে সেই ইয়েতে যে আমরা বেশি দেরি করবো না। দেখো খুব সুন্দর ঠাকুরটা, ছোটোখাটোর মধ্যে ঠাকুরটা কিন্তু অসাধারণ। আর পুরনো জিনিস না দেখতে একটা অন্য রকমই লাগে। আর এই যে বলি দেওয়ার জায়গাটা, এখানে নাকি আগে মহিষ বলি দেওয়া হতো, এখন নাকি পাঁঠা বলি দেওয়া হয়। কিন্তু আমাদের আবার এখনকার দিনের নিয়ম হয়েছে যে বলি ঠলি দেওয়া না, সত্যি বলি ঠলি না কেমন একটা লাগে যে আমরা একটা জীবন নিয়ে নেব। যাই হোক, এই সমস্ত প্রসঙ্গে এখন যাচ্ছি না। দেখো এখানে একটা পায়ের পা রয়েছে, মায়ের পা, চারিদিকটা বেশ সাজানো গোছানো রয়েছে, অনেকটা জায়গা এরিয়াটা অনেকটা। এখানে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা আছে, কিন্তু মাম একা থাকার দরুন এগুলো খেলতে পারলো না, আর আমাদেরও সময় ছিল না যে এখন মামকে নিয়ে খেলাবো। জাস্ট একটুখানি ঘুরে ফিরে দেখছি আর একটু ভেতরে ঢুকবো, সবাই ঢুকছে দেখছি, তো আমরাও একটু ঢুকে গেলাম, ওপরটাও দেখিয়ে দিলাম তোমাদের। আর ভেতরে একটা ছোট্ট কিউট একটা পালকি রয়েছে, তার জন্যই আসলাম। দেখেছো কেমন সন্ধে সন্ধে হয়ে গেছে, দেখো পালকিটা কত সুন্দর। আগেকার দিনেই পালকি করে নাকি নতুন বউ আসতো, যাই হোক এখনকার দিনে হয় না, কিন্তু জিনিসটা কিন্তু সত্যি অসাধারণ। তো এই যে পুরনো কিছু জিনিস ছিল, আমরা এগুলো একটু দেখে নিলাম, আর জানালার ফাঁকা দিয়ে একটু মায়ের ঘরটা দেখে নিলাম। ওই ঘরটা ঢোকা অবশ্য নিষেধ ছিল, তার জন্য ঢুকিনি, জানালার ফাঁকা দিয়ে দেখে নিলাম, আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি।
এখানে মনে হচ্ছে কালী পুজো হয়, দেখে যা মনে হচ্ছে। খুব ভালো লাগলো, তো চলো এবার বেরিয়ে পড়বে, আর একদম হাতে সময় নেই। বাবা এত শীতের মধ্যে কী করে যাব, চলে তো এসছি আনন্দে আনন্দে যে এখানে আসছি, এবার যাবোটা কী করে, চলো বাইরেটা বেরিয়ে নিলাম, দুই একটা ছবি টবি তুলে নিলাম মামকে নিয়ে, আমরা দু বোন সবাই মিলে একটু ছবি টবি তুলে নিলাম, এক্ষুনি বেরিয়ে যেতে হবে, আর সময় নেই। কিন্তু এত তাড়াতাড়ি না, একদম যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যদি আর একটু গরম গরম ভাব থাকতো তাহলে আমরা এখানে থাকতে পারতাম আরেকটু সময়, কিংবা আমাদের বাড়িটা যদি আরেকটু কাছে। তো দেখো এখন আমরা বেরোনোর জন্য একদম প্রস্তুত, একদম প্যাকিং শ্যাকিং হয়ে নিয়েছি, আমরা এখন বেরিয়ে পড়বো। তো চলো এদিকে আবার একটা খাবারের দোকান থেকে দাঁড়িয়ে পড়লাম, একটু কিছু খেয়ে নিই, মনটা ভালো হয়ে যাবে। আর এই শীতের মধ্যে না হাত পা জমে গেছে, দেখছো কী অবস্থা, বাড়ি চলে এসেছি গাইস, কী বলবো, শীতে অবস্থা শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।